সিরাজগঞ্জ সদর দপ্তর র‍্যাব 12 এর অভিযানে তারাস থানার ঢাকা রাজশাহী মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে 216 কেজি গাঁজা একটি কভার ভ্যান সহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 12। চলনবিল প্রতিনিধি আব্দুল খালেককে সাথে নিয়ে বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদনে। শুক্রবার সকাল 11টার দিকে সিরাজগঞ্জ সলঙ্গায় হাজি কুমরুলে অবস্থিত র‍্যাব 12 এর সম্মেলন কক্ষে র‍্যাব 12 সিরাজগঞ্জের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মারুফ হোসেন এই প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে জানান সিরাজগঞ্জ সদর দপ্তর র‍্যাব 12 এর কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে ঢাকার রাজশাহী মহাসড়কের ভোর 5:30টার দিকে চেকপোস্ট স্থাপন করে একটি কভার ভ্যান তল্লাশি চালিয়ে 216 কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত এরশাদ ওরফে হৃদয় ও মোহাম্মদ আল আমিন নামে দুজনকে আটক করেন। মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত 2টি মোবাইল ফোন, 2টি সিম কার্ড সহ একটি কভার ভ্যান জব্দ করা হয়। প্রেস ব্রিফিংয়ে সিরাজগঞ্জ র‍্যাব 12 এর সদর দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কায়দায় 216 কেজি গাঁজা লুকাইতে ছিল, যেটা আসলে বাইরে থেকে বোঝা যায় না, সহজে এটা অনুমেয় নয়।